দোস্ত আজ আবার তোমাদের সামনে আমি প্রত্যয়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তদ্বিত প্রত্যয়। আমরা কিভাবে তদ্বিত প্রত্যয় এবং কিভাবে প্রত্যয় খুব সহজে চিনতে পারবো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখি আমরা প্রত্যয় আলোচনা করতে গিয়ে আমরা যদি তদ্বিত প্রত্যয় তদ্বিত প্রত্যয় তিন প্রকার বাংলা সংস্কৃত বিদেশি বাংলা সংস্কৃত বিদেশি তা হচ্ছে বাংলা সংস্কৃত বিদেশি এই প্রত্যয় করতে গিয়ে বাংলা প্রত্যয় বা বিদেশি প্রত্যয় আর সংস্কৃত প্রত্যয় যে প্রত্যয় হোক না কেন এই সংস্কৃত প্রত্যয় গিয়ে আমাদের একটু সমস্যা হবে, কিন্তু বাংলা প্রত্যয় বা বিদেশি প্রত্যয় গিয়ে আমাদের কোনো ভয় নেই, আমরা খুব সহজে এই সমাধান আমরা করতে পারবো। তাহলে আমরা দেখি এই প্রত্যয় যে আছে প্রত্যয় নিয়ে আমরা একটু জানি, আমরা গত ক্লাসে গুণবৃত্তিটা আলোচনা করেছি, যার কারণে তোমাদের এখানে ওইভাবে সমস্যা হবে না। শব্দের প্রথম বর্ণে গুণবৃত্তিটা তোমরা দেখে যে কাজটা করবা যে গুণবৃত্তিটা বসিয়ে দিবা আর হচ্ছে প্রত্যয়টা বুঝতে পারবা। আমরা একটু দেখে নিই যে আমরা শব্দের শেষে কি উচ্চারণ করি। আমরা জানি প্রত্যয় হচ্ছে সাধিত শব্দ, আর সাধিত শব্দগুলো আমরা কিন্তু শাশাঘাত দুইবারে উচ্চারণ করি। দেখা যায় আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে পারি বা রিক, পারি বা রিক, তাহলে আমরা উচ্চারণ করছি দুইবারে, আমরা পারিবারিক, পারিবারিক, তাহলে শেষে আমরা কি উচ্চারণ করছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে প্রত্যয় যদি আমরা শেষে কি উচ্চারণ করছি এটা যদি ধরতে পারে তাহলে কিন্তু আমরা প্রত্যয় সহজে করতে পারবো। তাহলে দেখি পারিবারিক কথাটা আছে, তাহলে এখানে শেষে আমরা উচ্চারণ করছি ইক, শেষ বর্ণ এবং তার আগে যদি স্বর বর্ণটা আমরা বা স্বর যে ধ্বনিটা আছে এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। দেখি আমরা ইক কথাটা উচ্চারণ করছি, যদি ইকটা আমি পারিবারিক থেকে বাদ দিই তাহলে থাকে পারি বা, পারিবার যোগ ইক, তাহলে পারিবারিক আমাদের প্রত্যয় কিন্তু হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা আগে বলেছি যে বৃদ্ধিতে গিয়ে প্রথম বর্ণে যে আকারটা থাকবে এই আকারটা অকারে পরিণত হবে, তার মানে আমরা পেয়ে গেলাম পরিবার যোগ ইক, তাহলে এই শব্দের অর্থ আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা পরিবার কিন্তু কথাটা পেয়েছি। তাহলে পরিবার যেহেতু আমরা পেয়েছি তার মানে আমরা এই প্রত্যয় খুব সহজে করতে পারবো। আমরা শেষে দেখা যায় যে কি কি উচ্চারণ করে থাকি, তোমাদের যে বই আছে বইয়ে দেখবা যে প্রত্যয় সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, দেখো বইয়ের মধ্যে, যেমন আমরা ই কথাটা উচ্চারণ করি সংস্কৃততে, এটা হচ্ছে স্নে, তারপরে হচ্ছে অ উচ্চারণ করে সংস্কৃততে নক, তারপরে আমরা আ উচ্চারণ করি শব্দের শেষে, তারপরে উন উচ্চারণ করি, অন উচ্চারণ করি, এভাবে তা, তারপরে হচ্ছে আলি, তারপরে হচ্ছে ইয়া, এরকম কিন্তু আমরা উচ্চারণ করি শব্দের শেষে। তো তোমাদের বইয়ে যদি তোমরা একবার চোখ বোলাও শুধু বলে দেখো যে কি কি প্রত্যয়গুলো নাম দেওয়া আছে, এই প্রত্যয়গুলো আমরা শেষে যদি উচ্চারণ করি শুধু ওই শব্দটা থেকে তোমরা প্রত্যয়টা বাদ দিবা, বাদ দিলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যে এই শব্দটা এখন আমাদের কি করতে হবে, গুণবৃদ্ধিতে শুধু চিন্তা করলে হয়ে যাবে। তাহলে পারিবারিক হলো, এখন যদি আমরা বলি ধার্মিক, ধার্মিক তাহলে এখানে কি হচ্ছে শেষে ইক উচ্চারণ করছি, তাহলে ইক বাদ দিলে তাই কি থাকে ধার, ধাম থাকছে, তা ধাম তো আমরা জানি এটা গুণ, তাহলে আকারটা বৃদ্ধি, এটা যদি আমরা আকারটা তুলে দেই তাহলে ইকটা তো আগে তুলে দিলাম, তাহলে এটা তো ধাম ছিল, তাহলে ধাম যদি আমরা আকারটা তুলে দেই তাহলে ধর্মজ ইক হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যদি দেখি আর একটা শব্দ আছে ঘরামি, তাহলে এখানে কি হবে আবার ঘরামি আছে, তাহলে শেষে আমি কি উচ্চারণ করছি, দেখা যাচ্ছে যে এখানে আমি উচ্চারণ করছি শেষে, তাহলে আমিটা যদি বাদ দিয়ে থাকি
তাহলে এখানে কি হচ্ছে ঘর কথাটা থাকছে তাহলে ঘর কথাটা যদি থাকে তাহলে এটা হয়ে গেল ঘরজ আমি যেহেতু এর অর্থ আছে তার মানে এটা হচ্ছে তদিত প্রত্যয় তো এইভাবে আমরা বাংলা তদিত প্রত্যয় খুব সহজে পেয়ে যাব যেমন আরেকটা দেখা যাক আমরা যদি দেখি জমিদার জমিদারি তাহলে এখানে আমরা শেষে কি উচ্চারণ করছি ই উচ্চারণ করছি তাহলে যদি আমি ইটা বাদ দিয়ে দেই তাহলে তো হয়ে গেল জমিদার জমি তদিত প্রত্যয় খুব সহজে আমরা বুঝতে পারলাম এখন আরেকটা বিষয়ে সবসময় কাজ করে অনেকেই এখন বর্তমান যে আমরা দেখি বিভিন্ন বইয়ে দেখি যে সংস্কৃততে দেওয়া থাকে হচ্ছে এর মানে হচ্ছে অ এই স্নেক এর মানে হচ্ছে ইক তাহলে আমরা যে কোনো একটা দিতে পারবো তুমি যদি ধরতে পারো যে এটা সংস্কৃত শব্দ কারণ সংস্কৃত শব্দগুলো আমরা একটু জানি যে কঠিন হয় আর এগুলোর অর্থ আমাদেরকে আলাদাভাবে খুঁজতে হয় তো সেই শব্দ তুমি যদি ধরতে পারো যে এটা সংস্কৃত শব্দ তুমি এটা ব্যবহার করতে পারো যদি তুমি মনে করো যে না আমি এভাবে যাব না তাহলে আমি সরাসরি ইক দিয়ে দেবো যেমন নক নকের বদলে আমি যদি অক ব্যবহার করি সমস্যা নেই তুমি ব্যবহার করতে পারো তাহলে খুব সহজে তুমি তদিত প্রত্যয়টা পেয়ে যাবে এইভাবে তুমি শব্দগুলোকে সাজিয়ে নাও বা প্রদত্ত শব্দগুলো দেখো কারণ তোমাদের তো প্রদত্ত শব্দ থাকে প্রদত্ত শব্দগুলো দেখো সামাজিক দালালি যেমন হাতি হাতা এই শব্দগুলো দেখো সামাজিক শেষে আমরা ই উচ্চারণ করছি এখানে দালাল ই উচ্চারণ করছি এখানে হাতিতে ই উচ্চারণ করছি এখানে আ উচ্চারণ করছি শুধু একটা করে বাদ দিয়ে দিলে আ বাদ দিলে হাত থাকে তা হাত যোগ আ হাতির সাথে হাত যোগ ই হাতি দালালের সাথে ই আছে ই বাদ দিলে আবার দালালি ই বাদ দিলে তাহলে সমাজ থাকে এখানে আমরা জানি সম্পর্ক প্রথমে আকার থাকে তাহলে আমরা এখানে কি করব ই করব তাহলে হয়ে গেল ঠিক আছে আমরা এইভাবে তদিত প্রত্যয়গুলো বের করব এবং খুব সহজে আমরা চিনতে পারবো যে এগুলো হচ্ছে তদিত প্রত্যয় তোমাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবা আর বেশি বেশি করে এই সময় পড়বা যেহেতু আমরা সবাই এখন ঘরে বন্দি তো যেহেতু ঘরে বন্দি আছি এই বন্দির সময়ে আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে নিজের পড়াটাকে এবং নিজের চর্চাটাকে আরো বৃদ্ধি করা যায় যতটা তুমি এই সময়টাকে কাজে লাগাতে পারবা তুমি স্টুডেন্ট হিসেবে সবার সামনে নিজেকে তত ভালোভাবে উপস্থাপন করতে পারবা সবাই ভালো থাকবা সবাইকে ধন্যবাদ।